ওস্তাদ আলাউদ্দিন খা। প্রথম বাঙালি সুরসাধক যিনি সর্বপ্রথম পাশ্চাত্যের এই উপমহাদেশে রাগ সঙ্গীতকে পরিচিত ও প্রচার করেন, তিনি বিশ্ববরেণ্য সঙ্গীতজ্ঞ ও ভারতীয় উপমহাদেশের সঙ্গীত জগতের অমর শিল্পী ওস্তাদ আলাউদ্দিন খা। প্রখ্যাত সঙ্গীত সাধক ওস্তাদ আলাউদ্দিন খা বাবা আলাউদ্দিন খান নামেও পরিচিত ছিলেন। ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের ইতিহাসে বহুদিন কোনো বাঙালির নাম ছিল না, এই শূন্যতা পূরণ করলেন ব্রাহ্মণবাড়িয়ার ছেলে আলাউদ্দিন খা। সঙ্গীতের প্রতি প্রগাঢ় ভালোবাসায় তিনি শৈশবেই বাড়ি থেকে বরিশালে নাগদত্ত সিং যাত্রা দলে যোগ দেন। তারপর নিরন্তর সাধনার সুদীর্ঘ যন্ত্রণাকাতর পথ পেয়ে তিনি বাংলার সীমা ছাড়িয়ে হয়ে উঠলেন সর্বভারতীয় এক গৌরব। মূলত শারদ বাদক হলেও ধ্রুপদী সঙ্গীতের নানা ক্ষেত্রে তিনি ছিলেন এক অনুসরণীয় গুরু। তার সঙ্গীত গুরু ছিলেন আগরতলা রাজদরবারের সভা সঙ্গীতজ্ঞ তানসেনের কন্যাবংশীয় রবাবী ওস্তাদ কাশিম আলী খা। ওস্তাদ আলাউদ্দিন খার তবলায় হাতে খড়ি হয় তার বড় ভাই ফকির আফতাবউদ্দিন খার কাছে, একই সাথে তিনি তার পিতার কাছে সেতারার তালিম নেন। তার হাতেই সৃষ্টি হয়েছে প্রসিদ্ধ মাইহার ঘরানা। বিস্ময়কর হলেও সত্য যে ভারতীয় চিরায়ত সঙ্গীতের সাথে সম্পর্কিত সব ধরনের যন্ত্র তিনি কুশলতার সাথে বাজাতে পারতেন। মাইহার রাজ্যে মাইহার কলেজ অব মিউজিক প্রতিষ্ঠা তার সঙ্গীত জীবনের এক শ্রেষ্ঠ অবদান। তিনি ছিলেন কলেজের সর্বেসর্বা পরিচালক। আলাউদ্দিন খা শরদ বিশেষত্ব অর্জন করেন। সহজাত প্রতিভাগুণে তিনি শরদ বাদনে ধীরে ধীরে সুরক্ষেপণের পরিবর্তে দ্বারা দ্বারা সুরক্ষেপণ পদ্ধতি প্রবর্তন করেন। সেতারে শরদের বাদন প্রণালী প্রয়োগ করে সেতার বাদনেও তিনি আমূল পরিবর্তন আনেন। তিনি স্বরলিপিতে সিদ্ধহস্ত ছিলেন। তার বহু গানের স্বরলিপি সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা গ্রন্থে নিয়মিত প্রকাশ হত। ওস্তাদ আলাউদ্দিন খা দেশীয় বাদ্যযন্ত্রের সমন্বয়ে অর্কেস্ট্রার স্টাইলের একটি যন্ত্রীয় দল গঠন করে নাম দেন রামপুর স্ট্রিং ব্যান্ড। 1935 সালে বিশ্বখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙ্করের সঙ্গে বিশ্ব ভ্রমণে বের হন তিনি। এ সময় তিনি ইংল্যান্ডের রানী কর্তৃক সুর সম্রাট খেতাবপ্রাপ্ত হন। অতঃপর ভারত সরকার তাকে একে একে সঙ্গীত নাটক একাডেমি সম্মান, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ, বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় দেশী কর্তব্য এবং দিল্লি বিশ্ববিদ্যালয় ডক্টর অফ ল উপাধিতে ভূষিত করে। 1954 সালে তিনি ভারত সরকার কর্তৃক প্রথম সঙ্গীত নাটক একাডেমির ফেলো নির্বাচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল তাকে আজীবন সদস্যপদ দান করে। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমন্ত্রণে শান্তিনিকেতনের বিশ্বভারতীতে আমন্ত্রিত অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন। এসব দুর্লভ সম্মান ও খেতাব সঙ্গীতবিদ্যায় আলাউদ্দিন খাঁর অসাধারণ কীর্তি ও সাফল্যকে সূচিত করে। ওস্তাদ আলাউদ্দিন খাঁ 1862 মতান্তরে 1881 খ্রিস্টাব্দের 8 অক্টোবর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুরে এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। ওস্তাদ আলাউদ্দিনের ডাক নাম ছিল আলো। তার পিতার নাম সাবদার হোসেন খান। স্থানীয় লোকেরা তাকে সাধকা নামে ডাকতেন। তার পিতাও ছিলেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ। তার মাতার নাম সুন্দরী বেগম। বিশিষ্ট সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা 1972 সালের 6 সেপ্টেম্বর ভারতের মধ্যপ্রদেশের মাইহারে মৃত্যুবরণ করেন। ধন্যবাদ সবাইকে।